Welcome to Exam Solution YouTube channel. Dear aspirants, percentage top 10 question আজকে আমরা করব percentage top 10. যদিও আমাদের এই চ্যানেলে trigonometry lecture series চলছে, trigonometry আর ইংলিশের lecture series চলছে, তো তার মধ্যে আজকে আমরা percentage এরও কিছু কিছু question করতে থাকব, just for practice. এবং অবশ্যই trigonometry কমপ্লিট হলে আমরা অ্যারিথমেটিক থেকে পার্সেন্টেজের চ্যাপ্টারটাই শুরু করব. ওকে, তো চলো প্রথম প্রশ্ন আমরা দেখি. প্রথম প্রশ্ন বলছে যে আ স্টুডেন্ট মাল্টিপ্লাইড আ নাম্বার বাই 3/5 ইনস্টেড অফ 5/3, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য ক্যালকুলেশন. বলছে যে একটি ছাত্রকে 5/3 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করতে বলা হয়েছিল, কিন্তু ছেলেটি ভুল করে 3/5 দিয়ে গুণ করে ফেলেছে, তাহলে তার যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনে ভুল কত হলো? এই হচ্ছে এক্সামিনারের প্রশ্ন. ওকে, তাহলে দেখো আমাদের এখানে দুটো সিচুয়েশন রয়েছে, এক রয়েছে অরিজিনাল সিচুয়েশন আর একটা রয়েছে মিস্টেক সিচুয়েশন. ক্লিয়ার? তাহলে অরিজিনালি ওকে গুণ করতে বলা হয়েছিল, অরিজিনালি ওকে গুণ করতে বলা হয়েছিল 5/3 দিয়ে, কিন্তু ও গুণ করে ফেলেছে 3/5 দিয়ে. ওকে, তাহলে ভুল কতটুকু হলো? একটা কথা মাথায় রাখবে, যখনই কোনো ফ্র্যাকশন দেখবে সেই ফ্র্যাকশনকে ইন্টিজার বানাতে গেলে, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা. তাহলে কোনো ফ্র্যাকশনকে যদি ইন্টিজার বানাতে হয় তার সহজ সরল নিয়ম হলো এই যে ডিনোমিনেটর রয়েছে, ডিনোমিনেটর মানে হর, এই 3/5, এই ডিনোমিনেটরের এলসিএম নাও. তাহলে 3/5 এর এলসিএম কত? 3/5 এর এলসিএম হচ্ছে 15. এবার এলসিএম দিয়ে এই দুটো ফ্র্যাকশনকে গুণ করে দাও, এই দুটো ফ্র্যাকশনকে গুণ করে দিলে এটা কত হয়ে যাচ্ছে? 25. তো অরিজিনালি সংখ্যাটা হওয়ার কথা ছিল কত? 25, কিন্তু ও মিস্টেক বাই মিস্টেক কত করে ফেলেছে? 9. ওকে, তাহলে দেখো কতটুকু ভুল করে ফেললো? 25-এ 16 ভুল করে ফেললো, 25 হওয়ার কথা ছিল, হয়েছে কত? 9. তাহলে ভুল 16-তে করেছে 25, তাহলে পার্সেন্টেজে কত ভুল করলো দেখো, তাহলে ও 25-এ 16 ভুল করেছে, একে কত করলো আর 100-তে কত করলো, এই হচ্ছে ক্যালকুলেশন. 25 দিয়ে 100 গেলে 4 হয়, 4 16 64, 64% এরর তার হয়েছে. বোঝা গেল? তাহলে 64% এরর তার হয়েছে, আশা করি বুঝেছো এই ধরনের অঙ্ক এইভাবে করবে. ওকে, চলো নেক্সট. বলছে ইফ p% অফ p ইজ 36 দেন p ইকুয়াল টু কত? যদি p এর p% 36 হয়, দেখো এই যে p, p এর p% ইকুয়াল টু 36, তাহলে p সমান সমান বের করতে হবে. দেখো এখানে তাহলে আমরা কি পেয়ে গেলাম, এমন p স্কোয়ার ইকুয়াল টু 3600, এই 100-কে ওপাশে পাঠিয়ে দিলাম, তাহলে এইখান থেকে 3600 হয়ে গেল, তো তো আমি এখানে রুট করলাম, এখানে রুট করলাম, রুট করলে এপাশে p পড়ে থাকলো, আর 36-কে রুট করলে দেখো 3600 মানে কি? আন্ডার রুট 60 ইন্টু 60, আর আন্ডার রুট থাকলে ডবল থাকলে একটা বেরিয়ে আসে, তো p হয়ে গেল 60. অথবা এই সমস্ত না ক্ষেত্রে তুমি এইভাবেও যদি ভাবতে যে পি ইন্টু পি ইকুয়াল টু এত, তাহলে কতর সঙ্গে কত গুণ করলে এত হবে, তাহলে এখানে তুমি বলতে 60 ইন্টু 60, তো পি এর মান বেরিয়ে যেত 60. ওকে, ভেরি গুড, চলো নেক্সট. এক্সামিনার বলছে 30% অফ এক্স ইজ 72, এক্স এর, এক্স এমন একটা সংখ্যা সেই এক্স এর 30% হলো 72, তাহলে এক্স এর ভ্যালু কত? এই অঙ্কটাকে তোমরা এক্স ধরেও করতে পারো, দেখো এভাবে করবে, এক্স এর 30% হচ্ছে 72, তাহলে এক্স সমান সমান কত? এখান থেকে এই জিরো কেটে দিলে 3 দিয়ে টেকে কাটলে হয় কত? 24, 3 24 72, এই 10 অপাশে গিয়ে গুণ হয়ে যাবে, এক্স সমান সমান 240 হয়ে যাবে. আচ্ছা, এই অঙ্কগুলো যখনই দেবে তখন তোমাকে খাতা কলম ধরার দরকারই নেই, মাইন্ডে বা মেন্টালি করতে পারবে. আমরা যদিও পার্সেন্টেজের বেসিক ক্লাস করিনি, খুব শীঘ্রই পার্সেন্টেজের বেসিক ক্লাস শুরু হবে, সেখান থেকে শিখে নিতে পারবে, অসুবিধা নেই. জাস্ট আজকে এই 10টা কোয়েশ্চেন দেখো. দেখো আমি যখনই 30% পেলাম, 30% মানে কি? 30% মানে 3/10, ঠিক? তো আমি সবসময় বলি নিচেরটা হচ্ছে অরিজিনাল ভ্যালু, নিচেরটা কি? নিচেরটা হচ্ছে অরিজিনাল, অরিজিনাল, ওকে একটু অরিজিনাল ভ্যালু,
নিচেরটা হচ্ছে অরিজিনাল ভ্যালু আর উপরেরটা হলো আমার পার্সেন্টেজ রেজাল্ট ঠিক আছে তাহলে অরিজিনাল ছিল কত 10 কিন্তু এক্সামিনার বলছে এই তিনটা 3 নয় এক্সামিনার বলছে তিনটা হলো 72 তাহলে 3 এর থেকে 72 যেতে গেলে কত গুণ করতে হচ্ছে 24 তাহলে 10টা 10 নয় 10টা অরিজিনাল পেতে গেলে কত 24 গুণ করতে হবে তো এটা হয়ে যাবে কত 240 ক্লিয়ার এইভাবে আনসার করা যায় মুখে মুখে আই থিংক ইউ গেট দিস নেক্সট বলছে ইন আই স্কুল 40% অফ দ্য স্টুডেন্টস প্লে ফুটবল একটা স্কুলে 40% ছেলে মেয়ে ফুটবল খেলে ফুটবল অ্যান্ড 50% প্লে ক্রিকেট এবং 50% ক্রিকেট খেলে তারপর বলছে ইফ 18% অফ দ্য স্টুডেন্টস নিদার প্লে ফুটবল নর ক্রিকেট এবং 18% ছেলে ওই স্কুলে না ফুটবল খেলে না ক্রিকেট খেলে মানে কিছুই খেলে না এক্সামিনার জিজ্ঞেস করেছে দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস ইন প্লেইং বোথ তাহলে কত শতাংশ ছেলে মেয়ে বোথ ক্রিকেটও খেলে ফুটবলও খেলে আচ্ছা এই কোয়েশ্চনটা করানোর আগে আমি একটি কনসেপ্ট বোঝাতে চাই দেখো আমার কাছে মনে করো 10 জন ছেলে রয়েছে 10 জন ছেলে মোট সেই 10 জন ছেলের মধ্যে আমি এখানে কি করেছি আমি এখানে দুটো থালা ভরে এই থালাতে মিষ্টি রেখেছি কিছু এই থালাতে কিছু মিষ্টি আর এই থালাতে আমি কিছু কালাকাঁদ রেখেছি আশা করি তোমরা সবাই চেনো কালাকাঁদ কি জিনিস এই থালাতে আমি কিছু কালাকাঁদ রেখেছি ঠিক আছে এবার আমি এখানে একটা নোটবুক রেখেছি এখানে একটা নোটবুক রেখেছি রেখে বলেছি যে তোমাদের এই 10 জনের মধ্যে তোমাদের চয়েস আছে এটাও খেতে পারো এটাও খেতে পারো তো যেই খাবে না কেন এখানে নামটা নোট করবে তো আমি দেখলাম যে এই কালাকাঁদ খেয়েছে এখানে 7খানা নাম পড়েছে আর সরি এখানে মিষ্টি যারা খেয়েছে 7খানা নাম পড়েছে তার মানে 7 জন মিষ্টি খেয়েছে এবং এখানে কালাকাঁদের খাতা দেখলাম 6টা নাম রয়েছে মানে 6 জন এই কালাকাঁদ খেয়েছে তো ওভারঅল এই 6 জন আর 7 জন মিলে আমার মোট কয়জন খেলো এখানে 13 জন কিন্তু আমার কাছে লোক কয়জন ছিল আমার কাছে লোক ছিল 10 জন তাহলে দেখো এক্সট্রা যে 3 জন এক্সট্রা কত হয়ে গেল 3 জন এই 3 জন কি এই 3 জন এই মিষ্টিও খেয়েছে আবার কালাকাঁদও খেয়েছে তার মানে এই যে যে এক্সট্রা এটার থেকে আমি অরিজিনাল থেকে বাদ দিলাম এটা হয়ে গেল আমার এক্সট্রা এক্সট্রা মানেই কিন্তু বোথ বুঝা গেল এই কনসেপ্টটাকে আমি অঙ্কের মধ্যে লাগানোর চেষ্টা করছি দেখো তো এই অঙ্কের মধ্যে কনসেপ্টটাকে লাগানোর আগে একটা জিনিস মনে করো টোটাল যখনই পার্সেন্টেজের অঙ্ক হবে পার্সেন্টেজের টোটাল মানেই হলো 100 ক্লিয়ার এই 100 এর মধ্যে দেখো 18% কিছুই খেলে না তাহলে নো নট প্লে নট প্লে হচ্ছে 18 জন তাহলে 100 জনের মধ্যে কোনো কিছু খেলে না যদি 18 জন হয় তাহলে নিশ্চয়ই 82 জন নিশ্চয়ই 82 জন খেলাধুলো করে যে যাই খেলুক একটা খেলুক দুটো খেলুক উভয় খেলুক করে 82 জন 18 জন যেহেতু করে না এবার চলে এসো এখানে তোমার রয়েছে ফুটবল আর তোমার রয়েছে ক্রিকেট ঠিক তাহলে ফুটবল এক্সামিনার বলছে ফুটবল খেলে 40% ছেলে ছাত্র আর ক্রিকেট খেলে 50% ছাত্র তাহলে আমায় একটু কথা বলো এদেরকে যোগ করে আমি কত পাচ্ছি 40 আর 50 90% কিন্তু আমার কাছে আছে কয়জন আছে আমার কাছে 82 জন ছেলে কিন্তু খেলছে 90 জন তার মানে কি তার মানে এখান থেকে এক্সট্রা কয়জন হলো দেখো তো এক্সট্রা হলো 8 জন তাহলে 8 জন কি এক্সট্রা এক্সট্রা মানেই বোথ এখান থেকেই বুঝলে এক্সট্রা মানে বোথ হয়েছিল না তাহলে এক্সট্রা মানে কি বোথ তার মানে 8% ছেলে মেয়ে যারা বোথ ক্রিকেটও খেলছে ফুটবলও খেলছে গেট ইট আশা করি বুঝতে পেরেছো না বুঝলে ভিডিওটিকে আরেকবার একটু পেছনে নিয়ে দেখো ওকে এক্সামিনার বলছে যে 31% অফ এমপ্লয়িজ পে ট্যাক্স ইন দ্য ইয়ার 2008 বলছে যে 2008 সালে 31% এমপ্লয়িজরা ট্যাক্স দিয়েছিল নন ট্যাক্স পেইং এমপ্লয়িজ আর 20,700 বলছে যে 31% ট্যাক্স দিয়েছিল এবং যারা ট্যাক্স দেয়নি তাদের সংখ্যা হচ্ছে 20,700 তাহলে টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ কত মোট কতজন এমপ্লয়িজ আছে ওই কর্ম ওই অফিসে ঠিক দেখো তাহলে আমি ধরলাম 100 জন আমার মোট 100 জনের মধ্যে পে ট্যাক্স আর নন ট্যাক্স নন পে ট্যাক্স তাহলে 31% যদি ট্যাক্স দেয় 100 জনের মধ্যে 31 জন ট্যাক্স দেয় তাহলে ট্যাক্স দেয় না 69% মানে 69 জন ট্যাক্স দেয় না কিন্তু এক্সামিনার বলছে এই 69টা 69 নয় এই 69টা হলো 20700 সমান তাহলে 69 থেকে 20700 কাছে যেতে গেলে আমাকে কত গুণ করতে হচ্ছে 300 গুণ করতে হচ্ছে
তাহলে 100টা অরিজিনাল ভ্যালু 100টা 100 নয় 100টা টোটাল তো 100টা 100 100 সাথে যেতে গেলে কি 300 গুণ করতে হবে দ্যাট ইজ কত হয়ে যাবে 30000 মোট 30000 জন কর্মচারী টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ওই অফিসে 30000 জন কর্মচারী রয়েছে ওকে আচ্ছা এই গুণটা যদি কেউ না বুঝে থাকো অবশ্যই আমার ডিটেইলস ক্লাসটা দেখবে সেটা খুব শীঘ্রই আসবে দেখো তোমরা কি বলবে এইখানে এই ক্যালকুলেশন না বুঝলে দেখো তোমরা বলবে 69 জন মানে 20700 একজন মানে এত আর 100 জন মানে কত ঐকিক নিয়ম সেই ঐকিক নিয়ম এটা করলে হয়ে যাবে দেখো এটা করলে এখানে যায় 3 বার 300 তাহলে এখান থেকে হয়ে যায় 30000 ক্লিয়ার ভেরি গুড চলো নেক্সট গিভেন এ ইজ 50% লার্জার দ্যান সি এন্ড বি ইজ 25% লার্জার দ্যান সি দেন এ ইজ হোয়াট পার্সেন্ট লার্জার দ্যান বি ভেরি গুড তিনটে ক্যান্ডিডেট রয়েছে এ বি আর সি এক্সামিনার বলছে এ সি এর থেকে 50% বেশি তাহলে সি কে আমি 100 ধরি তাহলে এ হয়ে যাবে 150 বলছে বি সি এর থেকে 25% বেশি তাহলে এটা হয়ে যাবে 125 এবার এক্সামিনার প্রশ্ন দেন এ ইজ হোয়াট পার্সেন্ট লার্জার দ্যান বি তাহলে এ বি এর থেকে কতটুকু বড় তো এদের মধ্যে তফাৎ কত 25 125 এ 25 বড় এ তাহলে এভাবে লিখবে 125 এ 25 বড় একে কত বড় হবে 125 100 তে কত বড় হবে ইনটু 100 25 দিয়ে কাটলে কত হয় 5 25 125 5 কুড়ি 100 সো 20% আনসার হয়ে গেল তাহলে এ বি এর থেকে 20% বড় ক্লিয়ার চলো না বুঝলে একটু ভিডিওটাকে পেছনে নিয়ে আবার দেখো বুঝে যাবে আশা করছি ক্লিয়ার চলো এক্সামিনার সেজ দ্য পপুলেশন অফ আ ভিলেজ ইজ 25000 একটা গ্রামে জনসংখ্যা আছে 25000 ওয়ান ফিফথ আর ফিমেল অ্যান্ড দ্য রেস্ট আর মেলস বলছে এই 25000 মধ্যে একের পাঁচ অংশ জন হচ্ছে মহিলা এবং বাদ বাকিরা মেল ঠিক আছে তো এক্সামিনারের প্রশ্ন হচ্ছে যে ও তারপর বলছে 5% অফ মেলস অ্যান্ড 40% অফ ফিমেলস আর আনএডুকেটেড তা মেল যতগুলো বেরোবে তার 5% আনএডুকেটেড মানে অশিক্ষিত এবং ফিমেল যতগুলো বেরোবে তার 40% অশিক্ষিত তাহলে এক্সামিনার বলছে হোয়াট পার্সেন্টেজ অন দ্য হোল আর এডুকেটেড তাহলে মোট জনসংখ্যার মধ্যে কত শতাংশ শিক্ষিত দেখো আমার কাছে টোটাল পপুলেশন রয়েছে কতজন 25000 জন টোটাল পপুলেশন ক্লিয়ার তা টোটাল পপুলেশন 25000 জনের মধ্যে আমার কাছে মেল রয়েছে আর ফিমেল রয়েছে ক্লিয়ার তা এক্সামিনার বলছে যে ফিমেলের সংখ্যা হচ্ছে 25000 ওয়ান ফিফথ একের পাঁচ তা ফিমেলের সংখ্যা কত দেখি 5000 তাহলে ফিমেলের সংখ্যা কত 5000 আচ্ছা 25000 মধ্যে 5000 যদি ফিমেল হয় তাহলে 20000 মেল ঠিক না এক্সামিনার বলছে যে এই 5% এই মেলের 5% আবার অশিক্ষিত তাহলে আনএডুকেটেড কত দেখি আনএডুকেটেড কত আনএডুকেটেড তুমি বলবে হচ্ছে 20000 ইনটু 5/100 এই জিরো এই দুই জিরো কাটা তাহলে কত হয়ে গেল 5 দিয়ে 10 5 দুগুণে 10 শূন্য শূন্য 1000 জন ক্লিয়ার তাহলে 1000 জন কি আনএডুকেটেড অশিক্ষিত আচ্ছা এটাকে ক্যালকুলেট করার জন্য দেখো আরো ভালো পদ্ধতি বলে দেখো 100% মানে কি 20000 আমি কি বের করতে চাচ্ছি 20000 5% এর 5% আমি বের করছি সেটা ভালো করে খেয়াল করবে তাই আমি বললাম 100% মানে 20000 আচ্ছা 10% মানে কত তাহলে 10% এখান থেকে 10 কাটা এখান থেকে 10 কাটা তাহলে 10% মানে কত হয়ে গেল 2000 আচ্ছা 10 এর অর্ধেক কত 5000 হলে 2000 এর অর্ধেক কত হবে 1000 এভাবেও তোমরা বের করতে পারতে ক্লিয়ার দেখো তাহলে 20000 জনের মধ্যে 1000 হচ্ছে আনএডুকেটেড তাহলে এডুকেটেড কয়জন এডুকেটেড কয়জন এডুকেটেড 19000 জন 20000 এর মধ্যে 1000 জন আনএডুকেটেড তাহলে এডুকেটেড 19000 জন আচ্ছা মেয়েদের মধ্যে খেয়াল করো মেয়েদের 40% তাহলে দেখো 5000 হচ্ছে 100% তাহলে 100% 5000 10% কত 10% হয়ে যাবে 500 জন কারণ এখান থেকে 10 এখান থেকে 10 কেটে এটা এটা পেলাম এবার এক্সামিনার বলছে যে 40% মানে কত হবে আনএডুকেটেড তাহলে এখান থেকে এখানে যাওয়ার জন্য ইনটু 4 10% থেকে 40% আসার জন্য কি করছে ইনটু 4 করেছে তাহলে এখান থেকে এখানে আসার জন্য ইনটু 4 করবে তো এটা হয়ে যাবে 2000 তাহলে মেয়েদের 5000 এর মধ্যে 2000 জন অশিক্ষিত তাহলে মেয়েদের মধ্যে এডুকেটেড কয়জন
মেয়েদের মধ্যে এডুকেটেড 3000 জন ক্লিয়ার না এবার এক্সামিনার জিজ্ঞেস করেছে যে মোট জনসংখ্যার মধ্যে কতজন শিক্ষিত তা মোট জনসংখ্যা তো আমার 25000 জন তাহলে শিক্ষিত ছেলেরা 19000 শিক্ষিত মেয়েরা 3000 শিক্ষিত তার মানে কি 19 আর 3 22000 জন আমার শিক্ষিত ইনটু 100 করে দেব পার্সেন্টেজে বের করার জন্য এই 0 এই 30 কাটা 25 দিয়ে কাটলে কত হয় 4 4 22 কত হয় 88 সো 88% হচ্ছে আমার শিক্ষিত মোট জনসংখ্যার 88% শিক্ষিত ওকে চলো না বুঝলে ভিডিওটিকে আরেকবার রিভাইন্ড করে দেখো ওকে চলো নেক্সট কোশ্চেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এটা রিকোয়েস্ট ওকে এক্সামিনার কোশ্চেন করছে আ ডজন পেয়ারস অফ সক্স মার্কড অ্যাট রেস 180 বলছে এক ডজন জোড়া মানে কি 12 জোড়া 12 জোড়া এক ডজন পেয়ারস মানে 12 জোড়া মোজার দাম লেখা রয়েছে 180 টাকা আর অ্যাভেলেবল এট ডিসকাউন্ট অফ 20% এবং সেটা যখন বিক্রি হবে তখন 20% ছাড়ও পাবে তো এক্সামিনার বলছে হাউ মেনি পেয়ারস অফ সক্স ক্যান বি বট ফর রেস 48 এবং তোমার কাছে যদি 48 48 টাকা থাকে তাহলে তুমি ওইরকম কত জোড়া মোজা কিনতে পারবে এটা এক্সামিনার কোশ্চেন এই অঙ্কটা করার জন্য সবার আগে আমি 20% কে নেব 20% মানে 1/5 হয় কেন 20/100 কাটাকাটি করলে 20 5 গুণ 100 তাহলে 20% মানে দেখার সাথে সাথে 1/5 হতে হবে তো আমি বলছি এই 20% এর ডিসকাউন্ট দেয় তার মানে এই নিচের পাঁচটা অরিজিনাল ভ্যালু মানে এইটা আমার মার্ক প্রাইস এটা মার্ক প্রাইস আর উপরেরটা হলো আমার ছাড় তাই না তাহলে 5 টাকা যদি মার্ক প্রাইস হয় ছাড় হয় 1 টাকা তাহলে আমার সেলিং প্রাইস যে টাকায় আমি কিনবো ছাড় পাওয়ার পরে সেটা কত হয়ে যাবে 4 টাকা হয়ে যাবে না মার্ক প্রাইস যদি 5 টাকা হয় ছাড় যদি 1 টাকা হয় তাহলে সেলিং প্রাইস 4 টাকা হয়ে যাবে এক্সামিনার বলছে যে 5টা 5 নয় 5টা 180 তা 5 থেকে 180 তে যাওয়ার জন্য কত গুণ করেছো 36 তো 4টা 4 নয় 4টার থেকে অরিজিনাল ভ্যালু বের করার জন্য 36 গুণ করতে হবে আর 4 36 হয় 144 বুঝে গেল তাহলে এখান থেকে এবার অঙ্ক দেখো 144 টাকায় তুমি 12 জোড়া মোজা পাও 12 পেয়ার্স তাহলে 1 টাকায় কত পাবে 12/144 জোড়া পাবে আর আর তোমার কাছে টাকা রয়েছে কত 48 48 টাকা তাহলে তুমি 48 টাকায় কত টাকা কত পাবে ইনটু 48 তাহলে হয়ে গেল 12 দিয়ে এটাকে কাটলে 12/12/144 12 দিয়ে কাটলে 4/12/48 4 সো 4 পেয়ারস মোজা তুমি কিনতে পারবে 48 টাকায় আফটার দা ডিসকাউন্ট অফ 20% ক্লিয়ার ভেরি গুড কোশ্চেন করছে আউট অফ টু নাম্বারস দুটো সংখ্যার মধ্যে 40% অফ গ্রেটার নাম্বার ইজ ইকুয়াল টু 60% অফ স্মলার নাম্বার বড় সংখ্যাটির 40% আর ছোট সংখ্যাটির 60%-এর সমান ইফ দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ 150 যদি সংখ্যা দুটির যোগফল 150 হয় দেন হোয়াট ইজ দ্য গ্রেটার নাম্বার তাহলে বড় সংখ্যাটি কত দেখো আমি বললাম এক্স আর ওয়াই দুটি সংখ্যা এবার একটা বড় একটা ছোট হবে তাহলে আমি বলে দিলাম এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই মানে এক্স হলো বড় সংখ্যা আর ওয়াই হলো ছোট সংখ্যা ক্লিয়ার এক্সামিনার আরো বলেছে যে এক্স প্লাস ওয়াই সমান সমান 150 হবে ঠিক আছে এবার দেখো তাহলে এক্স এর 40% সমান সমান ওয়াই এর 60% সমান হয় তাহলে এই 100 এই 100 কাটা 20 দিয়ে কাটলে 2 20 দিয়ে কাটলে 3 তাহলে এখানে এক্স আপন ওয়াই সমান সমান পেয়ে গেলাম 3/2 মানে এক্স এর ভ্যালু 3 হলে ওয়াই এর ভ্যালু 2 এটা আমরা রেশিও পেয়ে গেলাম মানে এক্স ইজ টু ওয়াই সমান সমান 3:2 পেয়ে গেলাম এবার আমাকে বলেছে বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি আমি এক্স ধরেছিলাম তাহলে দেখো এইখান থেকে দেখো এক্স হচ্ছে 3 অনুপাত কতর মধ্যে 3 আর 2 5 এক্স হচ্ছে 5 এর মধ্যে 3 এক্স যদি 5 এর মধ্যে 3 হয় তা 150 এর মধ্যে কত এক্স যদি 5 এর মধ্যে 3 হয় তাহলে 150 এর মধ্যে কত 90 তাহলে এক্স হলো 90 বড় সংখ্যাটি কত বেরিয়ে গেল 90 ক্লিয়ার ওকে চলো এক্সামিনার বলছে দ্য নাম্বার অফ দ্য সাম অফ দ্য নাম্বারস অফ বয়েজ অ্যান্ড গার্লস আচ্ছা ছেলে এবং মেয়ে কোন একটা জায়গায় কয়েকটা ছেলে কয়েকটা মেয়ে রয়েছে তা ছেলে এবং মেয়েদের যোগফল হচ্ছে 150 ইফ দ্য নাম্বার অফ বয়েজ ইজ এক্স যদি ছেলেদের সংখ্যা এক্স হয় অ্যান্ড দ্য নাম্বার অফ গার্লস বিকামস এক্স পার্সেন্ট অফ টোটাল নাম্বার অফ স্টুডেন্টস আর যদি
মেয়েদের সংখ্যা মোট ছাত্রের অর্থাৎ এই মোট ছাত্রছাত্রীর x পার্সেন্ট হলো মেয়েরা তাহলে ওইখানে ছেলেদের সংখ্যা কত এই হলো এক্সামিনের কোশ্চেন দেখো তাহলে আমার এখানে বয়েজ আর রয়েছে গার্লস তো বয়েজের সংখ্যা x জন আর গার্লসের সংখ্যা মোট ছাত্রছাত্রী x এর x পার্সেন্ট হচ্ছে মেয়েরা এই হলো তাহলে x এটা বয়েজ এটা আচ্ছা এদেরকে যদি আমি যোগ করি তাহলে আমি মোট ছাত্রছাত্রী পেয়ে যাব 150 জন তাহলে এটা করার সাথে সাথে এখান থেকে 50 দিয়ে কাটলে 3 হয় 50 দিয়ে কাটলে 2 হয় তাহলে এখানে পেয়ে গেলাম x plus 3x upon 2 equal to 150 তাহলে এখান থেকে 2 LCM গেল উপরে থাকলো 2x plus 3x equal to 150 তাহলে এখান থেকে 5x সমান সমান এই দুই অপাশে গিয়ে গুণ হয়ে যাবে এখানে হয়ে যাবে 300 তো x বরাবর কত বেরিয়ে আসলো 60 ক্লিয়ার তো বয়েজ কত ছিল x জন তার মানে 60 জন উত্তর হয়ে গেল এই হচ্ছে অঙ্ক Clear? Kobe easy. Examiner says, a supply of juice lasts for 35 days. বলছে তোমাকে কিছু জুস সাপ্লাই করা হয়েছে সেই জুসের সাপ্লাই যা তোমাকে করা হয়েছে সেটা 35 দিন চলবে বলছে if its use is increased by 40% যদি সেই জুসের খাওয়া দাওয়াটা 45% বেড়ে যায় মানে ধরো আগে যদি তুমি 100 গ্রাম করে খাও আর এখন খাচ্ছ 40% বাড়ার জন্য 140 গ্রাম করে খাচ্ছ তাহলে ওই একই পরিমাণ জুসে সেম অ্যামাউন্ট অফ জুসে তোমার কতদিন চলবে এটা হলো এক্সামিনারের প্রশ্ন তাহলে ব্যাপারটা খুবই ইজি মানে তুমি এখানে বলছো যে 100 গ্রাম করে তুমি যখন জুস খেতে তোমার 35 দিন চলতো আচ্ছা 1 গ্রাম করে তুমি যদি জুস খেতে শুরু করো তাহলে তোমার বেশি দিন লাগবে না কম দিন লাগবে ভালো করে ভাবো 100 গ্রাম করে তুমি যদি জুসটা খেতে তাহলে 35 দিন চলতো 1 গ্রাম করে যদি খাও তাহলে তোমার অনেক দিন চলবে গুণ হয়ে গেল যদি এটা কম হতো তাহলে ভাগ হয়ে যেত ঐকিক নিয়ম মনে করে দেখো ছোটবেলায় করেছো তাহলে 140 গ্রাম করে যদি তুমি এখন খাওয়া শুরু করো তাহলে তোমার কি হবে কম দিন সময় লাগবে দ্যাটস অল এখান থেকে সলভ করো এটাকে কেটে এটাকে করো আচ্ছা 7 দিয়ে কাটলে 5 হয় 7 দিয়ে কাটলে 2 হয় 2 দিয়ে কাটলে 5 হয় 5 5 25 সো 25 ডেজ উত্তর হয়ে গেল ক্লিয়ার ভেরি গুড চলো নেক্সট ওকে নেক্সট এর অঙ্ক নেই আমরা 10টা অঙ্ক বোধহয় বেছে নিয়েছিলাম এটা হলো এসএসসি কিরণের এসএসসি কিরণ পাবলিকেশনের এসএসসি কিরণ পাবলিকেশনের যে বইটা আছে মানে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ তার পার্ট 1 এর মানে টাইপ 1 এর যে ডিফিকাল্ট কোশ্চেন গুলো ছিল সেগুলো বেছে নিয়েছি ওকে তো আমি চেষ্টা করব এসএসসি কিরণের চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস কমপ্লিট করার ঠিক আছে ভেরি গুড ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে দরকার করে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে আর সবথেকে বড় কথা আমি ভিডিওর লিংকে আমাদের গ্রুপ অর্থাৎ এপিস এডুকেশন এর একটি গ্রুপ বানানো আছে সেই গ্রুপের আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখানে গিয়ে নিজেরা গ্রুপে জয়েন হয়ে যাবে ওকে কারণ গ্রুপে আমি বিভিন্ন ধরনের পড়াশুনো রিলেটেড ইনফরমেশন সেখানে আপলোড করতে থাকি ওকে ভেরি গুড থ্যাংক ইউ